অকাল বর্ষণের ফলে ফুটে ফাটা শাকালু, দাম পাচ্ছেন না কৃষক। আলুর মাঠ হয়ে উঠেছে গবাদি পশুর অবাধ বিচরণ ক্ষেত্র। চীনা ফল বলে পরিচিত হলেও বাংলার বিভিন্ন নদী অববাহিকায় পলি এবং বালি মাটিতে কন্দ জাতীয় এই ফল সাদা ফসল হিসেবে ভূমিহীন কৃষকের মুখে হাসি ফোটায় প্রতি বছর। যদিও ইদানিং মাঠের অন্যান্য ফসল এবং নামাজের জমিতেও ব্যাপকভাবে চাষ হচ্ছে, তবে নবদ্বীপ, বহির্চরা, বেলে মাঠ, বেনালির চর, মাঝের চর সহ ভাগীরথী তীরবর্তী ফিরোজ আলী রফিক মণ্ডলের মতো বহু কৃষকের মাথায় হাত। বাজার যেমনই হোক, ফুটে ফাটা হয়ে যাচ্ছে একটু বড় সাইজের শাকালু হলেই। অকাল বৃষ্টির কারণেই হয়তো এমন অবস্থা জানালেন কৃষকেরা। চরম বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আলুটা ধসা এবং ফেটে গেছে। আমাদের তো মাথায় হাত, প্রচন্ড ভাবে ফাটা। এই যে দেখছেন না, এই যে দেখছেন কত ফাটা। হ্যাঁ, আর চাষিরা এবার মরে শেষ। এই ফাটার পিছনে কারণটা কি? ওই যে অকাল বর্ষণ। আচ্ছা, চরম বর্ষা হয়েছে। এমনি দাম ঠিকঠাক আছে? দাম 16-17 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু মানে উৎপাদন বেশি হয়, উৎপাদন নেই। ফলনটা এক বিঘাতে কতটুকু তৈরি হয়? এক বিঘে জমিতে প্রায় 60-65 প্যাকেট হয়। প্যাকেট বলতে ওই যে বস্তাগুলো? বস্তাগুলো। তো এবার কতটুকু হচ্ছে? এবার ওই খুব জোর হলে ওই 40টা, খুব জোর হলে এক একটা 50 কেজির বস্তা। হ্যাঁ, 50-60-70 এরকম হয় বড় বস্তাগুলো। এমনি 60টার বা ওষুধ টষুধ এই সমস্ত দামটাম ঠিকঠাক ছিল? না, ওষুধ সার দাম বেশি তো এখন বর্তমান। আমাদের চাষ করাতে সমস্যা হয়ে যাচ্ছে। এই গঙ্গার পাড়ে কি মূলত এগুলো চাষ হয়, অন্য জায়গায় হয় না? হ্যাঁ হ্যাঁ, এগুলো অন্য অন্য জায়গাতেও চাষ আছে। এইটা হচ্ছে যে আমাদের গোলাপাড়া চাষিদের এইটাই হচ্ছে গিয়ে প্রথমত চাষ। মোট কত বিঘে এখানে কাজ চাষ হয়? এই প্রায় 800-900 বিঘা। 900 বিঘে জমিতে সব চাষ হয় এখানে? আর এই জমিতে অন্য কিছু চাষ ভালো হয় নাকি শুধু শাকালুটা? না, আমাদের এটা বেলে মাটি, শাকালুটাই ভালো হয়। রাঙালু? রাঙালু হয়। করেন? না। আচ্ছা, আর অন্য কি চাষ করেন? ওই কিছু কিছু সরিষা হয়, তারপরে এই আলু তোলা হলে পরে তিল হবে। এই কি নাম আপনার? আমার নাম রফিক মণ্ডল। যদিও পঞ্চায়েত সমিতির কৃষি বিশেষজ্ঞ কর্মাধ্যক্ষ কারোরই এই বিষয়ে হেলদোল নেই, অতীতে বিভিন্ন বিষয়ে গিয়েও সুরাহা মেলেনি কৃষকদের, তাই আশা প্রত্যাশা ছেড়েছেন অনেকেই। বাধ্য হয়ে 80-90 হাজার টাকা প্রতি বিঘের বদলে মাত্র 40-50 হাজার টাকা দিয়ে বিক্রি করে দিতে হচ্ছে, এমনটাই জানালেন আমাদের বিক্রেতা সৈফুদ্দিন মণ্ডল। কি বললেন শুনে নেব। কেমন বিক্রি? কেমন এবার? এবার বিক্রি দাম আছে, কিন্তু আলু ফাট হয়েছে খুব, মানে মাঠে এক বিঘা জমির মধ্যে দেখা যাচ্ছে 50 খানা আলু, তার মধ্যে 20 খানা ফেটে গেছে। খুব লস চাষিদের। তো সেই কারণে কি উঠছে না বেশি? সেই কারণে হ্যাঁ, তাড়াতাড়ি করে মাল তুলে দেওয়া হচ্ছে, মাল ফেটে যাচ্ছে। সাইজ বা ধরুন স্বাদ কেমন? সাইজও সেরকম হয়নি, স্বাদ ভালো। আলু এই শাক আলু বলি আমরা, কিন্তু বর্ধমান এলাকার লোক সর্বতিয়া বলে, আসানসোলের লোক সর্বতিয়া বলে, আমরা শাক আলু বলি। কোথায় কোথায় বিক্রি করতে নিয়ে যান? আপনার আসানসোল নিয়ে যাই, তারপর আপনার দুর্গাপুর, পাঁশকুড়া, ধুলাগড়, ভালুকা, সমুদ্রগড়, এসব লাগে। কত পরিমাণে মাল নেন প্রতিদিন? প্রতিদিন আমরা ধরো আপনার 40-50 প্যাকেট করে মাল নিয়ে যাই। এক প্যাকেট ওজন আপনার 70, তারপর আপনার 75-72 এরকম ওজন। এই অঞ্চলে আপনার কত বিঘে জমিতে চাষিদের কাছে কেনা রয়েছে? এই অঞ্চলে শাক আলু চাষটাই বেশি হয়, বুঝতে পেরেছেন? এবছর চাষিদের খুব ক্ষয়ক্ষতি, আলু খুব ফেটে। কতটুকু বিঘে, ক বিঘে জমি কিনেছেন? জমি আমরা এবার কিনেছি, অল্পই কিনেছি, সব ব্যবসাদার আছে, আমি 10-12 বিঘে মতো কিনেছি। আচ্ছা, তো অন্যান্য কোন অঞ্চলে হয়? আলুতে লাভ করতে পারছি, আলুতে ফলন কম এবছর। অন্যান্য অঞ্চলেও কেনেন? অন্যান্য অঞ্চল বলতে হ্যাঁ, আমাদের অঞ্চল, তারপর আপনার এই মাঝের চড়া মহিষ গেলাম, ওগুলো কাজ হয়, এসব আলু কেনাকে বেচা হয়। কি নাম আপনার? সাইফুদ্দিন মণ্ডল। অপর এক কৃষক জয়দেব দত্ত কি জানালেন শুনে নেব। কথা বলেছেন কৃষি কর্মদক্ষ যারা আছে? কি কারণে সমস্যা হচ্ছে মনে হচ্ছে? কি এখন আবহাওয়ার জন্যে, কি রসের জন্যে, সেটা বুঝতে পারছি না। মাঠে কতটুকু জমিতে লাগিয়েছিলেন আলু? এটা এটাই কাটা 15 জমি। মোট কতটুকু আপনার জমি? জমি আরো আছে, এ মাঠে নেই আর ওই মাঠে আছে। সবই আলু? আলু।
আলু আছে, সরষে আছে। আলু ক বিঘা আছে মোট? আলু 3 বিঘে। তো বিঘাতে কিরম ফলন পেয়েছেন? কেমন বিঘাতে? গত বছর তো 80-100 মন ফলন পাওয়া গিয়েছে, কিন্তু এবছরে তো সেটা হচ্ছে না। এই তো 15 কালে জমিতে 40-48 কুইন্টাল হয়েছে। তো এই মাঠের থেকে বিক্রি করে দেন কেন? মাঠ থেকে বলতে আমরা তো হয়তো বাড়িতে একা লোক যারা এখানে পড়ে আছে, রেখেছে, ওরা মার্কেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন মার্কেটে। আমাদের এখানে যারা দাম করছে ওরা ওখানে নিয়ে বিক্রি করছে। আপনাদের সেই মার্কেটগুলো জানা নেই কোথায় বিক্রি হয়? তাহলে একটু বেশি দাম জানা হলো মানে কি আমাদের একা মানুষের পক্ষে সম্ভব না। কিরকম দাম পেয়েছেন বিঘে অনুযায়ী? বিঘে প্রতি মোটামুটি 50-52 হাজার টাকা, 20 কাঠা জমির উপর 52 হাজার টাকা। 52 হাজার, কেউ কেউ 60,000 টাকা বিক্রি করতে পারে। অন্যান্য বছর কত দাম যায়? গত বছর তো বিশাল দাম, 30-35 টাকা কিলো গত বছর ছিল। 1 বিঘে জমি 80,000-85,000 টাকা বিক্রি হয়েছে। এবার তাহলে সেই অনুযায়ী দাম নেই? সেই অনুযায়ী দাম নেই। কী নাম আপনার? আমার নাম জয়দেব দত্ত। এই জায়গাটার নাম? ফকিরটা গোলাপাড়া। এটা কি শান্তিপুরের মধ্যে পড়ছে? না, এটা নবদ্বীপের মধ্যে পড়ছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।